আসসালামু আলাইকুম, প্রেগন্যান্সি হেলথ টিপসে স্বাগতম। মিসড মিসক্যারেজের লক্ষণ নিয়ে আলোচনা করব। গর্ভাবস্থার প্রথম দিকে চিন্তিত হতে পারেন যে আপনার গর্ভপাত হতে পারে এবং আপনি এখনও এটি জানেন না, আবার কোনো লক্ষণ না থাকলেও গর্ভপাত নির্ণয়ের সম্মুখীন হতে পারেন। মিসড মিসক্যারেজ বা সাইলেন্ট মিসক্যারেজ হলো গর্ভপাতের কোনো স্পষ্ট লক্ষণ, যেমন যোনিপথে রক্তপাত, ক্র্যাম্পিং বা যোনি দিয়ে টিস্যু চলে যাওয়া, অনুপস্থিত থাকা। মিসড মিসক্যারেজের লক্ষণগুলি খুব সূক্ষ্ম হতে পারে। গর্ভাবস্থার প্রথম দিকের লক্ষণগুলি ও প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোমেরও অনুকরণ করতে পারে, যেমন স্তনে আবেগ প্রবণতা, ক্লান্তি, তাৎকালীন অসুস্থতা এবং স্পটিং। কিছু মিসড মিসক্যারেজের মানে হলো রোগ নির্ণয়ের আগে সাধারণত কোনো উপসর্গ নেই, কিন্তু সামান্য স্পটিং থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কিছু মিসক্যারেজের ক্ষেত্রে গর্ভাবস্থার লক্ষণগুলি অব্যাহত থাকে, যদিও গর্ভাবস্থা কার্যকর নয় তবুও প্লাসেন্টা হরমোন তৈরি করতে পারে, যার ফলে এখনও স্তনের কোমলতা, সকালের অসুস্থতা এবং ক্লান্তি অনুভব করতে পারেন। কিছু নারী গর্ভাবস্থার লক্ষণগুলির ক্ষতি লক্ষ্য করতে পারেন, তবে এটি গর্ভপাতের অবিশ্বাস্য লক্ষণ। গর্ভাবস্থার লক্ষণগুলি কমে যাওয়া স্বাভাবিক গর্ভাবস্থায় ঘটতে পারে, বিশেষ করে প্রথম ত্রৈমাসিকের শেষভাগে, যখন সকালের অসুস্থতা এবং ক্লান্তি কমে আসতে শুরু করে। মনে রাখবেন যে কেবল গর্ভবতী বোধ না করা বিপদের কারণ নয়, এমনকি যদি পূর্বে গর্ভধারণ করে থাকেন তবে প্রতিটি গর্ভাবস্থা আলাদা হবে। প্রতিটি গর্ভাবস্থার জন্য একই সময়ে একই লক্ষণগুলো অনুভব করবেন না। বন্ধু বা আত্মীয়দের সাথে আপনার লক্ষণগুলি তুলনা করা উচিত নয়, কারণ প্রতিটি গর্ভাবস্থা সত্যি অনন্য বা আলাদা। গর্ভপাত হওয়ার সম্ভাবনায় উদ্বেগ থাকা এবং বিরক্ত হওয়া সম্পূর্ণ স্বাভাবিক। নিজের অনুভূতিকে সম্মান করুন, তবে এই ভয়ের গভীরে যাওয়ার আগে কী ঘটছে তা খুঁজে বের করার দিকে মনোনিবেশ করুন, কারণ সব কিছু ঠিকঠাক থাকতে পারে। বন্ধুবান্ধব এবং পরিবার এই মানসিক চাপ এবং উদ্বেগের মধ্যে থাকতে পারে। গর্ভাবস্থার ফলেও মেজাজের পরিবর্তন হতে পারে, কারণ আপনার হরমোনগুলি প্রবাহিত হয়। উপসর্গের অভাব নিয়ে উদ্বিগ্ন হতে পারেন যতটা প্রকৃত উপসর্গগুলি নিয়ে চিন্তিত। যদি মানসিক চাপে থাকেন ও আশ্বাসের প্রয়োজন হয়, তবে স্বাস্থ্যসেবা প্রদানকারীকে কল করুন এবং তার সাথে উদ্বেগ নিয়ে আলোচনা করুন। কী ঘটছে তা দেখার জন্য এবং আপনাকে আশ্বস্ত করতে চেক আপ করা হতে পারে। আপনার গর্ভাবস্থা এখনও কার্যকর, ডাক্তারের নিকট হতে এমনটা আশ্বস্ত হলে আগামী মাসগুলোতে কোন লক্ষণ এবং উপসর্গগুলো সন্ধান করা উচিত তা নিয়ে তার সাথে কথা বলুন। চিকিৎসক এমন তথ্য দিতে পারে যা গর্ভপাত মিসের অভিজ্ঞতা হওয়ার যে কোনো চাপ পরিচালনা করতে সহায়তা করবে। আলট্রাসাউন্ড বা হ্যান্ড ড্রপলার ভ্রূণের হার্টবিট শনাক্ত করা না গেলে সাধারণত মিসক্যারেজ নির্ণয়ের দিকে পরিচালিত হয়, ফলে আবারও আলট্রাসাউন্ড করা হবে, কারণ কিছু সন্দেহ থাকে যে গর্ভাবস্থা কতটা দূরে আছেন এবং এই মুহূর্তে ভ্রূণের হৃদস্পন্দন শনাক্ত হওয়া উচিত কিনা। রক্তের এসিজি স্তরগুলো পরীক্ষা করা হবে, কারণ এর ক্রমবর্ধমান সংখ্যা কার্যকর গর্ভাবস্থার প্রতি 2 থেকে 3 দিনে দ্বিগুণ হবে। ফলো আপ আলট্রাসাউন্ড প্রকাশ করতে পারে যে গর্ভাবস্থার বিকাশ বন্ধ হয়ে গেছে এবং এটি আর কার্যকর নয়। গর্ভাবস্থার রক্তপাত এবং আলট্রাসাউন্ড থেকে গর্ভপাতের লক্ষণগুলো শুরু হওয়ার কয়েকদিন বা সপ্তাহ আগে শিশুর বেড়ে ওঠা বন্ধ হয়ে গেছে জানা গেলে মিসক্যারেজ শব্দটি ব্যবহার করা হতে পারে। গর্ভপাত নির্ণয়ের পরে চিকিৎসার বিকল্পগুলো নিয়ে ডাক্তার আলোচনা করবেন। কোনোরূপ হস্তক্ষেপ ছাড়াই প্রাকৃতিক গর্ভপাত ঘটার জন্য অপেক্ষা করা লাগতে পারে। এটি ঘটতে কয়েকদিন থেকে সপ্তাহ লাগতে পারে। প্রসারণ এবং কিউরেটেস বা DNC নামক পদ্ধতি বা মিসোপ্রোস্টল নামক ওষুধও সুপারিশ করতে পারেন, বিশেষ করে যদি এমন কোনো লক্ষণ না থাকে যে গর্ভপাত নিজেই ঘটতে চলছে। DNC হলো অস্ত্রোপচার হস্তক্ষেপ, যেখানে ডাক্তার জরায়ুকে প্রসারিত করে এবং জরায়ু বিষয়বস্তু অপসারণের জন্য কিউরেটেস ব্যবহার করেন। প্রিয় দর্শক, নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।